আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, এন্টিটি লিস্ট কোয়ালিটি লেভেল, এই কাজটি মোটামুটি খুবই ভালো একটি সেন্ট, এই যে দেখেন ভালো একটা ইনকামের সোর্স, আর কাজটিতে ভালো হিট থাকে, প্রতিদিন হিট থাকে। তো কাজটি কীভাবে সহজে খুব সহজে করা যায়, যে পদ্ধতি অবলম্বন করলে আর কি স্প্যাম অ্যাকুরেন্সি খুবই ভালো থাকবে, সেই পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তো যারা কোয়ালিফাই করেনি তারা আমার আগের ভিডিওটি দেখে কোয়ালিফাই করে নিতে পারেন। জাস্ট আমি কাজের নিয়মটা দেখে দিচ্ছি। তো ভিতরে আসার পর এরকম একটা ইন্টারফেস পাবেন, আর কাজটি মোটামুটি একটু আপডেট হয়েছে আগের চেয়ে। তো আপনার কী করবেন, এরকম ইন্টারফেসটা পাবেন। আপনার দুই পদ্ধতিতে কাজটি কমপ্লিট করতে পারেন, যেমন এক পদ্ধতিতে হলো এই যে নামটা কপি করতে হবে, কপি করে জাস্ট গুগলে চলে যেতে হবে। এটা হলো এক প্রথম পদ্ধতি, আমি দেখিয়ে দিচ্ছি। গুগলে সার্চ দেবেন, সার্চ দেওয়ার পর দেখবেন এই যে কতগুলো ওয়েব, মানে ওই যে ইগুলো আইসি আর কি মুভিগুলো, আমি একটু আবার একটু দেখাই। এই যে দেখুন কতগুলো মুভি আইসে। আপনাদের প্রথমত এরকম আসবে না, সিমোর লেখা থাকবে নিচে, সিমোর দিয়ে এগুলো আনবেন। তো জাস্ট কী করবেন, এরপর আপনারা এখানে যে মুভিগুলো আছে এগুলো মিলাবেন ওটার সাথে, যেটা তিন চারটা মিলালেই হয় আর কি। যদি মিলে তাহলে দেবেন নট ব্যাট, আর যদি না মিলে তাহলে দেবেন ব্যাট। তো আমি দুই একটা মুভি মিলি, হ্যাপি ফিট, স্পাই কিট, দেখি এগুলো আছে কিনা এখানে। এই যে একটা আছে, এই মুভিটা মিলছে। তারপর এই যে স্পাই কিট, ঠিক আছে, এই দুটো কিন্তু অলরেডি মিলে গেছে। আর দু একটা মিলাতে পারি, ইন্টারন্যাশনাল অ্যাপারেস এটা মিলাবো, আর দ্য লয়ার অফ রিং আর প্রথম থেকে দেখি, এই যে দ্য লয়ার অফ রিং একটা মিলছে, এটা নট ব্যাট হবে আর কি। এটা দেখতেই বোঝা যায় নট ব্যাট, আর মিলান লাগে না, দু তিনটে মিলালই হয় আর কি। জাস্ট আপনারা এটাই দেখবেন, এই যে নট ব্যাট সাবমিট। এরপর অবশ্যই টাইমটা অন করতে হবে, 20 সেকেন্ড পরপর দিবেন আর কি। আবার এটা এই যে কপি করবেন, কপি করে প্রথম পদ্ধতি আমি দেখাচ্ছি, দ্বিতীয় পদ্ধতি দেখাবো অবশ্যই। এটা এরকম নিয়ে পাস্ট করবেন, তারপর এই যে লিস্টে আসছে গুগলে এটার সাথে মিলাবেন এখানে আর কি। এখানে কী কী আছে এটা, ওইটা আছে কি না, ফ্যাস্টট্র্যাক, ফিস্টিনা, ফেন্ডি, ওখানে যেটা দেখেছি এখানে কিন্তু ওগুলো নাই। তো আরেকটা পদ্ধতি আমি দেখাই, এখানে বলছে কি কম দ্যাট স্টার্ট উইথ এল। তো আমি এগুলোর ভিতরে ঢুকি আর কি, জাস্ট এগুলোর ভিতরে ক্লিক করবেন। আমি আবার দেখাই, লাগলে এই যে লেখাটার উপরে ক্লিক করবেন, লেখাটার উপরে ক্লিক করে আপনি যে ওখান থেকে কপি করে নিয়ে আসছেন ওটা কী করবেন, জাস্ট এই যে থ্রি ডটে গিয়ে তারপর ফাইন্ড পেজ খুঁজবেন। এটা লিখে সার্চ দিলাম, দেখেন আসে নাই কিছুই। তো দু একটা কেটে দিই, এলটা রেখে দু একটা কেটে দিই, দেখি আসে কি না। আমি শুধু কোম্পানিসটা রাখি, কিন্তু একটাও আসেনি, দেখুন একটাও কিন্তু আসেনি। তো আমি আরও দু একটা দেখি, ওইখানে যেটা চাইছে আপনার, এই যে মূলত কোয়েরিটা যেটা চাইছে আপনার কোয়েরির সাথে, এই যে অ্যাডগুলো এগুলো কি রিলেটেড কি না, যদি রিলেটেড হয় তাহলে নট ব্যাট, আর যদি না নট মানে রিলেটেড যদি না হয় তাহলে ব্যাট। তো এটা ব্যাট হবে, মানে যেটা চেয়েছে ওগুলো আর কি নাই, জন্য এটা ব্যাট হবে। নেক্সট, তো আবার সেম পদ্ধতিতে অবলম্বন করতে পারেন, এটা কপি করে তারপর গুগলে নিয়ে। ফার্স্টলি আপনার প্রথম পদ্ধতি হলো গুগলে, গুগলে না পারলে তখন আর কি ওই জায়গা গিয়ে আর কি দেখতে পারেন। তো এটা আমি এই যে এই অপশনটা, এটা দেখি লিস্টিং আরও আছে, এই যে অনেকগুলো আছে। তো আমি কি করব, আমার ওখানে থাকা আর কি লেখার সাথে লেখাগুলো মিলাবো। তো দেখেন পারফেক্ট ফর মি এগুলো আমি মিলাই, তারপর ডোন্ট স্ল্যাক পারফেক্ট ফর মি, ডোন্ট, এই যে একটা পাইছি দেখেন ডোন্ট স্ল্যাক,
মিলে গেছে একটা, এই যে আর একটা আছে, বারো বারো কোটা, এই পারফেক্ট ফর মি, মানে এটাগুলো নট ব্যাড হবে। এই যে নট ব্যাড দিয়ে সাবমিট করে দিলাম। জাস্ট আপনারা এই পদ্ধতি অবলম্বন করে কাজ করবেন, অবশ্যই পারবেন, কাজটা অনেকটা ইজি। আর পদ্ধতিটাও আমি একদম ইজি বানিয়ে দিলাম, আশা করি কেউ আর ব্লক টলক খাবেন না, ডিজেবল খাবেন না, এই ডিজেবলের হাত থেকে বাঁচা যাবে। একদম সিম্পল একটি কাজ, আর বেশি এটা বেশি ইনকাম করতে পারবেন। প্রতি সাবমিটে আপনি পাবেন গিয়া 5 সেন্ট করে, ব্রিটিশ ব্র্যান্ড ইন আমেরিকা। এটা আপনি কি করবেন, এই যে আমি দেখেন গুগল লিখে সার্চ দিছি, তো এখানে কিন্তু আসে নাই, এই যে দেখুন আসে নাই কিন্তু। তো আর নেক্সট পদ্ধতি এটা অবলম্বন করা যায়, এই যে নামের উপরে ক্লিক করে, নামের উপরে ক্লিক করে দেখ, তারপর দেখব আমেরিকা, এটা কি আমেরিকান কোম্পানি কি না। তো আমি জাস্ট এই যে এখানে গিয়ে আমেরিকা লিখতে পারি, এটা সার্চ দিলাম, আমেরিকা আসে নাই। এই যে তবে লন্ডন, নিউ ইয়র্ক এগুলো কিন্তু, এই যে ব্রিটিশ, এই যে দেখুন। তো আমি নেক্সটটা দেখি, যেহেতু ব্রিটিশ প্রথমটা কিন্তু মিলছে, এই যে ব্রিটিশ ব্র্যান্ড ইন আমেরিকা, এটা কিন্তু প্রথমটা কিন্তু ব্রিটিশের, এটা একটু ভালো করে লক্ষ্য করবেন, এই যে ব্রিটিশ দেখছেন, ব্রিটিশ প্রথমটা মিলছে। তো দ্বিতীয়টা আমি দেখি, এটাও কিন্তু এই যে ব্রিটিশ, ঠিক আছে, তো এটাও কিন্তু মিলছে। তো জাস্ট এটা নট ব্যাড হবে। এইভাবে কাজ করলে অবশ্যই আপনার অ্যাকুরেন্সি স্প্যাম, অ্যাকুরেন্সি 90-এর আশেপাশে থাকবে, যেমনটা আমার আছে বর্তমানে 98। তো জাস্ট এই সিম্পল পদ্ধতি অবলম্বন করে কাজ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো এরকম হেল্পফুল ভিডিও অবশ্যই শেয়ার করব, আর বিশেষ করে অনেকে দেখা গেছে ভিডিও চালালে শিট শিট নিয়ে কথা বলেন, ভাই শিট লাগবে, আবার কেউ গ্রুপ নিয়ে কথা বলেন, ভাই গ্রুপে জয়েন করে দিন। তো ভাই এটা আমাদের পার্সোনাল গ্রুপ, আমরা গ্রুপ চালাই, পার্সোনাল গ্রুপ, পার্সোনাল গ্রুপে শুধু আমাদের নির্দিষ্ট কিছু লোক থাকে, তাছাড়া আমরা মানে বহিরাগত কাউকে নিই না। এই জন্য আপনাদের এই রিকোয়েস্টে আমরা রাখতে পারবো না, মানে আমরা আপনাদের গ্রুপে জয়েন করতে পারবো না, আর আমরা বিশেষ করে কোনো ভিডিওতে শিট প্রোভাইড করি না, এই জন্য আর কি আমরা শিট দিয়ে আপনাদের হেল্প করতে পারবো না। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, তবে আপনারা ভিডিও দেখে চাইলে কোয়ালিফাই আর প্লাস কাজ শিখতে পারেন, এটা আপনাদের জন্য এই হেল্পফুলটা আমরা মানে এই হেল্পটা আপনাদের জন্য করতে পারি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।